এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলছে বৃষ্টির কারণে একাধিক জেলায় বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে নতুন করে আবারও ঝড় বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর এক নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আবারও নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে অক্টোবরের প্রথম সপ্তাহে শক্তিশালী ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা জোরালো হচ্ছে বিভিন্ন ওয়েদার মডেল পূর্বাভাস অনুযায়ী আগামী আঠাশে সেপ্টেম্বর পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যা তিরিশে সেপ্টেম্বর নাগাদ গভীর নিম্ন পরিণত হতে পারে ফলে আগামী তিরিশে সেপ্টেম্বর থেকে টানা তিন চার দিন প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা তৈরি হচ্ছে তবে তার আগে আগামী তিন দিন আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা কিছুটা বাড়বে পাশাপাশি বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি আজ থেকে দুই বঙ্গে বৃষ্টি কমবে যদিও একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নিব বঙ্গোপসাগরে কবে ঘূর্ণিঝড় তৈরি হবে ঘূর্ণিঝড় তৈরি হলে তার সম্ভাব্য গতিপথ কোন দিকে হবে কোন উপকূলে ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে পাশাপাশি জানিয়ে দেব আদেও ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা পাশাপাশি জানিয়ে দেব আজ কোন কোন জেলাগুলিতে হবে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি দেখে নিব কোন কোন জেলাগুলিতে রয়েছে সতর্ক বার্তা বিস্তারিত জানিয়ে দেব আজকের ওয়েদার আপডেটে আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উড়িষ্যা বিহার ঝাড়খন্ড এই বিস্তীর্ণ এলাকায় আংশিক মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে তার মধ্যে মেঘের প্রভাব বেশি রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা তার সঙ্গে বর্ধমান এবং পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে আজকে মেঘের ঘটা মালদা জেলাতে কিছুটা মেঘলা আকাশ দেখা যাবে বাকি জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে তবে বেলা বাড়লে আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আজ বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে মেঘলা আকাশ সকাল থেকেই রংপুর কালাই রাজশাহী এই বিভাগের বিভিন্ন এলাকায় মেঘলা আকাশ থাকবে তবে বাংলাদেশের খুলনা কুমিল্লা বরিশাল চট্টগ্রাম বিভাগে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তবে আজ বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই দুই একটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আজ সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি কোথাও নেই মোটামুটি সকাল থেকে থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বেলা বাড়লে দুপুরের পর বেশ কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি চোখে পড়বে আজ দুপুর একটা বা দুটোর পর থেকে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা জেলা তার সঙ্গে মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া কলকাতা সহ হাওড়া হুগলি এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুব যে ভারী বৃষ্টি বা মাঝারি বৃষ্টির তার কোনো সম্ভাবনা আজকে নেই যেমন শহর কলকাতা থেকে শুরু করে খড়দহ চন্দননগর হাওড়া বারুইপুর চন্দনগরাবা হলদিয়া তুমলুক বেলদা খড়দহ বালিচক গোলাঘাট উলবেরিয়া চন্দ্রকোনা আরামবাগ গোয়ালাতর কুতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী এদিকে পুরুলিয়া এই অংশগুলিতে আজকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তার পাশাপাশি কিছুটা বৃষ্টি রয়েছে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে টানা বৃষ্টির আর সম্ভাবনা নেই পাশাপাশি জেলাগুলিতে আজকে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই মোটামুটি হালকা বিক্ষিপ্ত বৃষ্টি এবং বেশিরভাগ এলাকাতে আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই যদিও হয় সেটা মাত্র এবং রংপুর বিভাগ তার সঙ্গে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন বৃষ্টি হতে পারে বাকি বেশিরভাগ এলাকাতে জেলাতেই আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে যদিও আংশিক মেঘলা আকাশ দিনভর থাকতে পারে আজকে রাত্রির দিকে আবহাওয়া পরিষ্কার থাকবে এই দুই বঙ্গেই রাত্রির দিকে কোথাও বৃষ্টি নেই আগামীকাল বুধবার সকাল থেকে আবহাওয়া পরিষ্কার থাকবে আজ মঙ্গলবার আকাশে বিচ্ছিন্নভাবে মেঘলা আকাশ থাকলেও আগামীকাল বুধবার সেটা আরও পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃষ্টির তেমন সম্ভাবনা নেই মোটামুটি দিনভর আবহাওয়া পরিষ্কার থাকবে তাপমাত্রা কিছুটা বাড়বে এবং তাপমাত্রার পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও আবারও বাড়তে চলেছে তবে উনত্রিশ তারিখ থেকে আবারও আবহাওয়ায় বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে আগামী উনত্রিশে সেপ্টেম্বর থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এই এলাকাতে একটি ঘূর্ণাবর্ত আবারও দানা বাঁধবে আগামী উনত্রিশে সেপ্টেম্বর সকাল থেকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এই এলাকাতে এবং সেই ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করতে থাকবে এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর প্রবেশ করবে এবং সেখানে গিয়ে একটি পরিণত রয়েছে আগামী তারিখ থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার দাপড় শুরু হবে পাশাপাশি বজ্রসহ হালকা মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে এবং এই বৃষ্টি চলবে শনিবার রবিবার সোমবার পর্যন্ত আবারও টানা তিন চার দিন এই নিম্নচাপের প্রভাবে আবারও বাংলার বিভিন্ন জেলা তার সঙ্গে বাংলাদেশ এদিকে উড়িষ্যার বিভিন্ন এলাকাতে বৃষ্টি রয়েছে আগামী উনত্রিশ তারিখ নিম্নচাপটি সরাসরি উত্তর পশ্চিম দিকে এগিয়ে এসে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় এসে উপস্থিত হবে আর জেরে আগামী উনত্রিশ তারিখ থেকেই বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়ে যাবে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনত্রিশে সেপ্টেম্বর রাত থেকে বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি এদিকে পুরুলিয়া ঝাড়গ্রাম পাশাপাশি বর্ধমান জেলা বীরভূম এই জেলাগুলিতে শুক্রবার রাত থেকে বৃষ্টি শুরু হয়ে যায় ভারী বৃষ্টি রয়েছে কলকাতাতে ভারী বৃষ্টি হবে এদিকে মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বর্ধমান জেলাতে ভারী বৃষ্টি হতে পারে বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে আগামী শুক্রবার দিন থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে শনিবারও বৃষ্টি রয়েছে নিম্নচাপটি শনিবার দিন একেবারে উপকূলে ল্যান্ডফল করে যাবে যার ফলে শনিবার থেকে আরও দমকা ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে পাশাপাশি বৃষ্টির মাত্রা বাড়বে উপকূলবর্তী জেলাগুলিসহ উপরে বেশিরভাগ জেলাতেই বৃষ্টি রয়েছে এই নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি হবে কলকাতা সহ হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর জেলা এই জেলাগুলিতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝোড়ো হওয়ার আশঙ্কা রয়েছে এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল বিভাগে এই নিম্নচাপের যথেষ্ট প্রভাব থাকবে তার ফলে এই সমস্ত বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া দাপট বাড়বে এই নিম্নচাপ উপকূলবর্তী এলাকায় টানার তিন চার দিন স্থায়ী হতে পারে ফলে আগামী অক্টোবর মাসে দুই তারিখ বা তিন তারিখ পর্যন্ত এই নিম্নচাপের ফলে ঝড় বৃষ্টি বাড়ার আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উড়িষ্যার বিভিন্ন এলাকায় বৃষ্টি চলবে আগামী চার তারিখ বা পাঁচ তারিখ পর্যন্ত অর্থাৎ অক্টোবর মাসের চার পাঁচ তারিখ পর্যন্ত এই নিম্নচাপটির প্রভাবে বিভিন্ন জেলাতে বৃষ্টি রয়েছে একাধিক জায়গায় ভারী বৃষ্টি হবে বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বরিশাল এই সমস্ত বিভাগে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে গত কয়েকদিন ধরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার যে আশঙ্কা দেখা দিয়েছিল তাতে বেশ খানিকটা পরিবর্তন ঘটেছে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবত তৈরি তবে সেই ঘূর্ণাবত্তটি থেকে জোর একটি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে তবে সেখান থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো আশঙ্কা এখনো পর্যন্ত নেই